নমস্কার বন্ধুরা, আলপনাস কুকিং স্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে এসেছি নতুন একটা রেসিপি, মৌরলা মাছ দিয়ে শাপলা। শাপলা কিন্তু গ্রাম অঞ্চলে সবাই চেনে আর এটা খেয়েও থাকে, কিন্তু শহরে যারা থাকে তারা হয়তো এই নামটার সঙ্গে অপরিচিত। এটাকে ওয়াটার লিলি বলে এবং বর্ষার সময় এটা জলের সাথে সাথে বাড়তে থাকে, আর এই সিজনে খুব বেশি পাওয়া যায়, তাই শেয়ার করলাম এই নতুন রেসিপিটা। আশা করি ভালো লাগবে আপনাদের। এখানে 250 গ্রাম শাপলা আছে। গ্রাম হলে আরও ফ্রেশ পাওয়া যায়, কিন্তু এখানে যেমন পাওয়া যায় আর কি। এগুলোর ফুলগুলো বাদ দিয়ে এরকম পিস করে কেটে নিয়েছি। এই শাপলার উপরে একটা খোসা থাকে, সেটাকে ছাড়িয়ে এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি, যেভাবে আমরা কচুরলতিগুলোকে কাটি। কেটে নেওয়ার পরে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, আর যতটা পেরেছি চিপে চিপে জল ছাড়িয়ে নিয়েছি, কারণ শাপলাতে এমনিতেই জলের পরিমাণটা বেশি থাকে। আর নিয়েছি এখানে 100 গ্রাম মৌরলা মাছ। এটাকে ভেজে রেডি করে নিয়েছি। যেহেতু শাপলার পরিমাণ কম, সেহেতু বেশি মাছ দিলে শাপলার টেস্টটা থাকবে না তেমন। ওই কড়াইতেই 1 টেবিল চামচ মতো সর্ষের তেল দিলাম। তেল গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম 1/4 চামচ জিরে। জিরেটা ফুটে যাওয়ার পরে ছোট্ট একটা পেঁয়াজ এইভাবে কুচিয়ে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 4-5টা কাঁচা লঙ্কা। এখন এই পেঁয়াজটার কালার চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজটা মিনিট খানেক ভেজে নেবার পরে এখন শাপলাগুলো দিয়ে দিলাম। শাপলাটা একটু তেলের সঙ্গে মিশিয়ে নেবার পরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, 1/4 চামচ হলুদ, 1/4 চামচ লঙ্কার গুঁড়ো। আপনারা যদি লঙ্কার গুঁড়োটা দিতে না চান তাহলে কাঁচা লঙ্কাটা একটু বেশি করে দেবেন, কারণ এটা একটু ঝালঝালি খেতে ভালো লাগে। ঢাকা দিয়ে দিয়ে মিনিট খানেক মতন ভেজে নিলাম। শাপলাটা ভাজা ভাজা হয়ে গেছে, দেখুন একটু চুপসে গেছে, কারণ এর মধ্যে জল থাকে, সেই জলটা শুকিয়ে যাওয়া অবধি ভেজে নিতে হবে। এর মধ্যে 1 কাপ জল দিয়ে দিলাম আর ভালো করে মিশিয়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে দিলাম মিনিট খানেকের জন্য। 1 মিনিট পরে ঢাকনা তুলে নিলাম। শাপলাটা বেশ নরম হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম ভেজে নেওয়া মাছটা। মাছটা দিয়ে মিশিয়ে নেবার পরে আবারও ঢাকা দিয়ে দিলাম মিনিট খানিকের জন্য, গ্যাসটা কিন্তু স্লোতে থাকবে। শাপলাটা রেডি, একদম মাখো মাখো হয়েছে। আপনারা যদি হাতের কাছে শাপলা পান, কখনো বানিয়ে এইভাবে খাবেন, আশা করি ভালো লাগবে। নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই, আবার আসবো অন্য রেসিপি নিয়ে।